আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি নারকেলের ফুট ভরা পিঠের রেসিপি শেয়ার করবো আর এই পুলিপিঠাটা আজকে আমি দুইভাবে তৈরি করে দেখাবো রকম ভাব দেওয়া এবং তেলে দেওয়া ঝামেলা ছাড়া তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনাদের কাজে লাগবে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন চলুন তাহলে আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে আমি পিঠের বেটাটা তৈরি করে নেব এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ এবং এক টেবিল পরিমাণ ময়দা আর এই ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে তাহলে বেটারটা স্মুথ হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা মিষ্টি জাতীয় খাবারের লবণ পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করবেন তারপর দিচ্ছি দু টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো আসে এই জন্য দেওয়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবং এক টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা এখন একটা স্পেশালের মাধ্যমে সবগুলো ফুকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি এখানে ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে তিরিশ মিনিট আগে নামিয়ে রাখবেন এখন সব কিছু একটা স্পেশালের মাধ্যমে আবার একটু মিশিয়ে নিচ্ছি এই তো সব কিছু আবার মিশিয়ে নেওয়ার পর এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব আর পানিটা একবারই দিব না একটু একটু করে দিব আর গুলাতে থাকবো যতটা সম্ভব ব্যাটারটাকে স্মুথ করে তৈরি করে নিতে হবে আর পানিটা যাতে রুম টেম্পারেচারে থাকে এই কথা অবশ্যই খেয়াল রাখতে হবে এই তো আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি আমি আর পানির পরিমাণটা আমি বললাম না ব্রেডটা তৈরি করে নিতে যতটা প্রয়োজন পানি দিতে পারেন আপনারা এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই ব্যাটারটাকে আমি এখন দুই ভাগে ভাগ করে নিব যেহেতু আজকে দুরকমভাবে আমি পিঠা তৈরি করব। এখন একটা ভাগের মধ্যে আমি এক টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি একটা স্পেশলের মাধ্যমে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোটা খুবই স্মুথ হতে হবে কোনো রকম দলা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই তো এরই মাঝে আমার দু রকমভাবে ফলিপিটের ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারগুলো রেখে দিব এবং ফলিপিটার জন্য নারকেলের ফুটা রেডি করে নেব চুলে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুড়ানো নাইকেল এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি টুকরো দারচিনি দুটো এলাচ দু টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধ দিলে টেস্ট ভালো আসে তবে কেউ চাইলে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি যারা চিনির পরিমাণটা বেশি পছন্দ করেন তারা চাইলে আরও দু টেবিল স্পুন পরিমাণ চিনি বাড়িয়ে দিতে পারেন এখন সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি সোলার ফ্লেমটা লো রেখে অনবরত নেড়ে ছেড়ে নারকেলের ফুটটা তৈরি করে নিতে হবে এই তো আমার নারকেলের ফুটটা তৈরি হয়ে গিয়েছে যে ভিতরে যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গিয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছে নারকেলটা অনেকটা ঝুরঝুর হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে নারকেল ভাজাটা আমার এখন এর ভিতরে যে আমরা তেজপাতা দারুচিনি এবং এলাচ দিয়েছি সেটা তুলে সরিয়ে রাখবো এখন সুরের ফ্লেমটা বন্ধ করে দিব আমি এবং নারকেলের ফুটটা একটা বাড়িতে তুলে ঠান্ডা করে নিব আমার পরবর্তীকালে চলে যাব এখন ছুলে একটা ফ্রাইফেন বসিয়ে দিলাম একটা টিস্যু পেপারের মধ্যে হালকা একটু তেল দিয়ে ফ্যানটা মুছে নিচ্ছি যাতে পিঠাগুলো সহজভাবে তোলা যায় এখন একটা গোল চামচে করে চকলেট পিঠা একটু ব্যাটার দিয়ে দিলাম আমি এভাবে করে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম সোলার ফ্লেমটা মিডিয়াম রেখে পিঠাগুলো তৈরি করে নিতে হবে এখানে আমার একটি পিঠে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে কি সুন্দর হয়েছে পিঠেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন পিঠাটা তুলে নিব আমি এবং এক পাশে সরিয়ে রাখব আপনাদের সুবিধার্থে আমি আর একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি একইভাবে ফ্যানের মধ্যে এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে ফ্যানের মাঝে ব্যাটারটাকে সরিয়ে দিচ্ছি এই পিঠাগুলো হতে বেশি সময় লাগে না জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে পিঠাটা হয়ে যায় দেখুন আমার আরেকটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন পিঠাটা তুলে নিব আমি আর এইভাবে করে সবগুলো চকলেট পিঠা আমি তৈরি করে নিব এখন আমি ভ্যানিলা পিঠাটা তৈরি করে নিব একই ফেনে টিস্যু পেপারের মধ্যে হালকা একটু তেল দিয়ে মুছে নিচ্ছি একটা গোল চামচ দিয়ে পিঠার একটু ব্যাটার দিয়ে দিচ্ছি প্যানটা হালকা হাতে ধরে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে পিঠাটা হয়ে যাবে এই পিঠা তৈরি করতে বেশি সময় লাগে না এখন পিঠেটা তুলে নিব আমি আর এইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব এরই মাঝে আমার সবগুলো পিঠে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন পিঠাগুলো কেমন হবে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি একটি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে তো এখন আমি ফিটা তৈরির মূল প্রিপারেশনে চলে যাব আজকে ফিটাগুলো তৈরি করার জন্য আমি এরকম সাইজের একটা শাঁস নিয়েছি এই শাঁস দিয়ে ফিটা তৈরি করা খুবই সহজ অল্প সময় অনেকগুলো ফিটা তৈরি করে নেওয়া যায় কীভাবে তৈরি করে নিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি শাঁসের মাছ বরাবর একটা ফিঠে রাখতে হবে এখন একটা অংশে ফুদ দিয়ে দিতে হবে ফুদ যা যার মতো পছন্দ মতো দিবেন যে যেমন পুর খেতে পছন্দ করেন ওভাবেই দিয়ে দিবে এই তো ফুটটা দেওয়া শেষ হলে পিঠেটাকে অপর পাশ থেকে এনে শাসের উপর হালকা হাতে প্রেস করলেই একটা পিঠে তৈরি হয়ে যাবে এখানে পিঠে তৈরি করা খুবই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন খুবই ইজি একটা প্রসেস এই পদ্ধতিতে পিঠে তৈরি করা অবশিষ্ট যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা আমরা একটা সিজার দিয়ে কেটে নেব চাইলে কেউ হাত দিয়ে কাজটা করে নিতে পারেন তো এইভাবে করে যদি পিঠে তৈরি করে নেওয়া যায় তাহলে আমরা অল্প সময় অনেকগুলো ফিটে তৈরি করে নিতে পারবো এখন এই অবশিষ্ট অংশটুকুকে সিজারের মাধ্যমে কেটে ফেলবো এটি ফেলে দিব না এটিও খাওয়া যাবে জাস্ট পিঠের সৌন্দর্যের জন্য আমরা সমান করে কেটে নিচ্ছি এখন দেখুন কত সুন্দরভাবে আমার একটা পিঠে তৈরি হয়ে গিয়েছে দেখুন পিঠেটাকে আমি এখন হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে পিঠেটা আর এই পিঠের ফুডটা খুবই মজার হয়ে থাকে বাচ্চারা তো চকলেট ফুলের পিঠা খুবই পছন্দ করে এখন আমি আপনাদের সুবিধার তো আর একটা করে দেখিয়ে দিচ্ছি একটা পিঠে নিয়ে শ্বাসের মাছ বরাবর পিঠেটাকে রেখে একটা অংশে ফুদ দিয়ে দিতে হবে আমি আবারও বলছি ফুদ যার যার মতো দিবেন যে যেমন খেতে পছন্দ করেন ওভাবে দিয়ে দিবেন এবং আরেক পাশ থেকে এনে শ্বাসের উপর হালকা হাতে প্রেস করলে পিঠে তৈরি হয়ে যাবে এই অবশিষ্ট অংশটুকু হাতের মাধ্যমে অথবা সিজারের মাধ্যমে কেটে রেখে দিতে হবে এটিও খাওয়া যাবে ফেলে দিবেন না দেখুন আরেকটা পিঠে তৈরি হয়ে গিয়েছে আমার আর পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এভাবে করে আমি সবগুলো চকলেট ফুলের পিঠা তৈরি করে নিব। এখন আমি ভেনেলা ফ্লেভারের ফুলি পিঠাটা তৈরি করে নিব। এটিও সে একইভাবে তৈরি করে নিব। একটা পিঠা নিয়ে শ্বাসের মাছ বরাবর পিঠেটাকে রাখবো এবং একটা অংশে ফজন মতো ফুদ দিয়ে দিব ফুড দেওয়া শেষ হলে অপর পাশ থেকে এনে শ্বাসের উপর হালকা হাতে প্রেস করব। প্রেস করলে আমাদের আর একটা ভ্যানিলা ফুলিপিঠা তৈরি হয়ে যাবে এই অবশিষ্ট অংশটুকুকে সিজারের মাধ্যমে কেটে ফেলবো এই পিঠাগুলো অসম্ভব মজার হয়ে থাকে বাসা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর খুবই ইজি একটা প্রসেস এই প্রসেসে যে কেউ খুব সুন্দরভাবে ফিটাগুলো তৈরি করে নিতে পারবেন এই পিঠেটাকেও আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে এভাবে করে আমি সবগুলো ভ্যানিলা ফ্লেভারের ফিটা তৈরি করে নেব যেহেতু রকম তেলে দেওয়া অথবা ভাপে দেওয়া ঝামেলা ছাড়া পিঠাগুলো তৈরি করা হয় সেহেতু সময়ও খুব কম লাগে এই পিঠাগুলো তৈরি করে নিতে খেতেও অসম্ভব মজার হয়ে থাকে দেখুন ভিতরটা কতটা ফুরে ঠাসা আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ